हेलो एवरीवन अस्सलामु अलैकुम डेली लाइफे नतुन एक ब्लॉगे सबाइके आमंत्रण आशा करी सबाई भालो आछेन आलहामदुलिल्लाह आमी अनेक भालो आछि। आज के सकाल सकाल लाउ डाल रान्ना करब सेजन्य लाउटा आमी भालो मतो कषिये तार मध्ये डाल दिए दिएछि। आर एदिके आमार डाउल आर लाउ खेते खेते जीवनटा लाउमय हये गियेछे। বেশিরভাগই আমি সবজি খাচ্ছি কারণ বেবির মাত্র 3 মাস বয়স, আমার এখন সবজি প্রচুর পরিমাণে খেতে হয়, সেই সাথে মাছ মাংস সবই খাচ্ছি। তো এখানে আমি ডালটাই রান্না করছি সেটাই শুধু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি বেবির কাঁথা ওয়াশ করতে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো কাপড় শুকুর কাচি না, সেরকম কোনো ভারী সেরকম কাজ করি না, বা ঠান্ডা লাগবে এরকম কোনো কাজ করি না। তবু এই গরম থেকে আমার এতটা ঠান্ডা লেগে গিয়েছে যে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। তো এখানে আমি তাপমাত্রা দিয়েছি 40°C আর হচ্ছে কুইক ওয়াশ দিয়ে দিয়েছি 30 মিনিটের মতো। তো এটা হতে আমার বেশি সময় লাগবে না, দেন আমি এটা পরবর্তীতে শুকা দিলেই হবে, একদম ওরা পানি টানি ঝরিয়ে দিবে। আর এখানে আমি দুধ বিস্কুট খাচ্ছি, চা তো বেশি একটা খাওয়া যাবে না, তারপর চা খাই না, মাঝে মধ্যে খাই কারণ চা খেলে অনেক সময় শরীরটা কষে যায়, তখন বেবি দুধ পেতে পারে না। অনেকের একটা ভুল ধারণা থাকে যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কাচলে কাপড় পরিষ্কার হয় না, তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো সার্ভিস পাচ্ছি, কাপড় অনেক পরিষ্কার হচ্ছে, সেই সাথে কাপড়ে এত পরিমাণ মানে ধোয়া লাগছে প্রত্যেকবার যে মানে ওয়াশিং মেশিন না থাকলে জিজ্ঞেস হতো। আলহামদুলিল্লাহ যে খুব বেবি হওয়ার আগে মানে ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে, সেজন্য অনেক আরাম পাচ্ছি। এদিকে ভাত কিন্তু ফুটতে শুরু করেছে, আমি নরমালি কখনো ভাত রান্না কখনো দেখাই না, তবে আজকে কেন জানি মনে হলো যে একটু দেখাই। আর এখানে লাউ ডালটা রান্না করেছিলাম সেটা বাগার দিয়ে নিলাম, খুব সুন্দর একটি কালার হয়েছে। আর লাউ খেতে খেতে আসলেই কি বলবো, একটু অন্যরকম করে রান্না করলাম আজকে। লাউটা খুব ভালোভাবে কষিয়ে দেন পরে ডাল যেভাবে বাগার দেয় সেভাবে বাগার দিলাম। আর এখানে খুবই খুবই বৃষ্টি হচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। ওয়েদারটা হঠাৎ করে গরম থেকে বৃষ্টিটা নেমে আসলো, আসলে এটা একটা রহমতের বৃষ্টি, শান্তিময় বৃষ্টি, শান্তি নেমে আসুক। আর আমার জানলা দিয়ে বৃষ্টিটা উপভোগ করতে খুবই ভালো লাগে। অনেকগুলো হাঁড়ি পাতিলো আমি এইভাবে ধুয়ে নিলাম, বৃষ্টি দেখছি আর কাজ করছি। এদিকে আমার কাপড়ও কাঁচা প্রায় হয়ে গিয়েছে, 4 মিনিট লাগবে, দেন আমার কাপড় শুকিয়ে ওরা দিয়ে দিবে, আমি দেন এগুলো ভালোভাবে শুকা দিয়ে নিব। আমি কাজ করছি আর মাঝে মাঝে আমার বেবিকেও দেখে আসছি। এদিকে ঝড়ের ভেপ পড়ে আমার বাগানের এই অবস্থা, গাছের মানি প্ল্যান্ট চারাগুলো যেন একদম ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে, প্রত্যেকটা ডাল যেমন ভাবছি যে ভেঙে পড়ে যাবে, কিন্তু পরবর্তীতে যখন পানিটা একটু শুকিয়ে আসছে গাছগুলো এমনি আবার আগের মতো হয়ে গিয়েছে। এটা আমি একটু গুছিয়ে নিব, বারান্দাটা একদম হেভিজিবি হয়ে গিয়েছে, এই হেভিজিবি বারান্দাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নেক্সট টাইম যখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করবো দেন এটাও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে শেয়ার করলে কিভাবে পরিষ্কার করলে ভালো হবে, কিভাবে গুছিয়ে রাখলে ভালো হবে সেটাও অবশ্যই বলবো। এই বারান্দাটায় মূলত মানি প্ল্যান্ট, অ্যালোভেরা এবং তুলসী পাতা গাছই বেশি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোন ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।